আমার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। তো প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ধানের জমির যে সবথেকে ক্ষতিকারক পোকা, যেটি আমরা অনেকে শোষক পোকা বলে থাকি বা অনেকে কারেন্ট পোকা বলে থাকি। তো এই শোষক পোকা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, কীভাবে আমাদের ধানের জমির ক্ষতি করে থাকে এই শোষক পোকা, এবং কখন আমরা সবথেকে বেশি পরিমাণে এই শোষক পোকাকে আমাদের ধানের জমিতে দেখতে পারি, এবং এই শোষক পোকাকে দমন করার জন্য বা শোষক পোকাকে আটকানোর জন্য আমরা কী কী ব্যবস্থা নিতে পারি আমাদের ধানের জমির, এবং এই শোষক পোকাকে দমনের জন্য কোন কোন ওষুধ আমরা আমাদের ধানের জমিতে প্রয়োগ করতে পারি, সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে, এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন, সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কৃষক ভাইরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমার প্রিয় কৃষক ভাইরা, আমরা যারা ধান চাষ করছি, আমাদের ধানে একটি বিরাট সমস্যা আমরা দেখতে পারি, এবং সেটি দেখা যায় আমাদের কাস্তর আসার পরবর্তী থেকে। সমস্যাটি হলো আমাদের ধানের জমির শোষক পোকার আক্রমণ। অনেকে আবার আমরা বলি বাদামি শোষক পোকা, অনেকে বলি কারেন্ট পোকা। তো এই শোষক পোকা আমাদের ধানের জমিতে কীভাবে ক্ষতি করে? প্রথমত, আমাদের ধানের জমির যখন কাস্তর অবস্থায় চলে আসে, তখন ধানের জমি কিন্তু সম্পূর্ণ একটি ভরপুর অবস্থা, এবং যার কারণে আপনার গাছের গোড়ায় ঠিকমতো আলো এবং হাওয়া বাতাস চলতে পারে না, একটি বদ্ধ অবস্থা পরিণত হয়, এবং সেই সময়ই এই শোষক পোকার আক্রমণ বেশি দেখা যায়। আপনারা যদি ধানের যে গুচি, সেই গুচি সরিয়ে আপনারা খুব ভালো মতো লক্ষ্য করেন, দেখবেন গাছের গোড়ায় অনেক সময় এই শোষক পোকা দেখতে পাওয়া যায়। আর এদের বংশবিস্তার এতটাই ফাস্ট, যখন আপনার জমিতে দুই একটি শোষক পোকা দেখতে পারবেন, আপনার 10 দিনের মধ্যে আপনার ধানের জমিতে প্রচুর পরিমাণে এই শোষক পোকার আক্রমণ শুরু হয়ে যাবে। এবং এই শোষক পোকার আক্রমণ হলে আপনাদের ধানের জমি দেখবেন গাছগুলো, এরা কী করে, গাছের রস শুষে খায়, যার কারণে গাছগুলো শুকিয়ে যায়, ধানের শীষ শুকিয়ে যায়। এবং এরা যে জায়গায় আক্রমণ করে, আপনারা যদি দূর থেকে দেখেন, মনে হবে যেন সেই জায়গাটা আগুনে ঝলসে গেছে বা বাস পড়েছে। সেই কারণে অনেকে এই শোষক পোকাকে বলে কারেন্ট পোকা। তো আমরা যদি এই সঠিক সময়ে এই শোষক পোকাকে আটকাতে না পারি, বা আমরা আমাদের ধানের জমির সঠিক ব্যবস্থা নিতে না পারি, তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যেতে পারে, এবং আপনার এই ধানের যে জমি তাকে সর্বশান্ত করে দিতে পারে। আমাদের মধ্যে একটি কথা আছে যে পাকা ধানে মই, অর্থাৎ আপনি ধান করলেন, তার ঠিকঠাক মতো যত্ন করলেন, কিন্তু সর্বশেষে এসে আপনার এই শোষক পোকার আক্রমণে এতটা পরিমাণে ক্ষতি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। তাই শোষক পোকাকে আটকানোর জন্য প্রাথমিক কিছু ব্যবস্থা আপনাকে অবশ্যই নিতে হবে, এবং তার সাথে সাথে আপনাদের ধানের জমিতে এই শোষক পোকা দমনের জন্য কিছু ওষুধ প্রয়োগ করতে হবে। তো ব্যবস্থাস্বরূপ আপনারা কী কী নেবেন? তো ব্যবস্থাস্বরূপ আপনাদের যেটি করতে হবে, আপনারা যখন ধান গাছ জমিতে লাগাচ্ছেন, তখন একটু হালকা লাগানোর চেষ্টা করবেন। তাহলে কী হবে, ধান গাছের মধ্যে আলো বাতাস ঠিকঠাক মতো চলাচল করতে পারবে, এবং যখন কাস্তর অবস্থায় চলে এসছে বা কাস্তর অবস্থার আগের থেকেই আপনারা ধানের জমির খুব ভালো মতো লক্ষ্য নেবেন। আপনারা ধানের মাঝ বরাবর পারলে এক দুদিন পরপরই দেখে নেবেন যে ধানের গোড়ার দিকে কোনো শোষক পোকার আক্রমণ দেখা দিয়েছে কি না। যদি আপনাদের জমিতে একটা দুটো শোষক পোকা দেখা যায়, তখনই কিন্তু আপনাদের ওষুধ স্প্রে করতে হবে, এবং তার সাথে সাথে আপনাদের যেটি করতে হবে, আপনাদের ধানের যে মাঝের বরাবর 4-5 হাত পরপর আপনারা ভেলি কেটে দেবেন, অর্থাৎ ধান গাছগুলোকে ফাঁকা করে দেবেন, যাতে সেই জায়গা দিয়ে আলো বাতাস ঠিকমতো গাছের গোড়ায় চলাচল করতে পারে। এবং আপনারা যদি গাছের গোড়ায় দুই একটি শোষক পোকা দেখতেও পান, আর যদি নাও দেখতে পান, আপনারা যখন ধান গাছে কাস্তর অবস্থায় আসছে তার আগে মুহূর্তে, অর্থাৎ কাস্তর অবস্থার আসার আগে, আপনারা আপনাদের জমিতে এই শোষক পোকা দমনের জন্য কিছু ইনসেকটিসাইড অবশ্যই ব্যবহার করবেন। তো ইনসেকটিসাইডগুলো কী কী ব্যবহার করতে পারেন আপনারা? তো প্রাথমিক অবস্থায় আপনারা
যেটি ব্যবহার করতে পারেন সেটি হলো অ্যাসিফেট 75% এসপি, যেটি আপনারা বাজারে টাটা রিলসের অ্যাসিটাপ নামে পাবেন। এটি আপনারা প্রতি 15 লিটার জলে আপনারা 10 গ্রাম করে আপনাদের জমিতে স্প্রে করতে পারেন। এছাড়া আপনারা আপনাদের জমিতে স্প্রে করতে পারেন বুফ্রোজিন 25% এসসি, যেটি আপনারা বাজারে পাবেন বায়ারের ফলিটিস নামে। এটি আপনারা প্রতি লিটার জলে 1 ml করে স্প্রে করতে পারেন। এছাড়া আপনারা স্প্রে করতে পারেন বুফ্রোজিন 15% প্লাস অ্যাসিফেট 35% WP। এটি আপনারা বাজারে আদামা কোম্পানির টাপুস নামে পাবেন, আর এটি স্প্রে করবেন প্রতি লিটার জলে 2 গ্রাম করে। এবং এর থেকেও যদি আপনারা ভালো ওষুধ স্প্রে করতে চান, তাহলে আপনারা স্প্রে করতে পারেন ডিনোটি ফুরন 20% SG, এটি আপনারা বাজারে পাবেন PI কোম্পানির অসিন নামে অথবা ইন্দোফিলের টোকেন নামে। এটি আপনারা আপনাদের জমিতে স্প্রে করবেন প্রতি লিটার জলে 0.5 গ্রাম করে। এবং তার থেকেও যদি আপনারা ভালো আপনাদের ইনসেকটিসাইড বা ওষুধ স্প্রে করতে চান, তাহলে আপনারা স্প্রে করবেন পায়োমেট্রোজিন 50% WG, এটি আপনারা বাজারে পাবেন সেনজেন্ডা কোম্পানির চেস নামে। এটি আপনারা স্প্রে করবেন প্রতি লিটার জলে 1 গ্রাম করে। এবার বলি, এখানে যে সকল ওষুধগুলো আমি বললাম এগুলো কিন্তু আপনাদের একের অধিকবার আপনাদের জমিতে স্প্রে করতে হবে। আপনারা যদি কাস্তর অবস্থার আসার আগে একবার স্প্রে করেন, আপনাদের 15 দিন পর অর্থাৎ যখন কাস্তর অবস্থা থেকে শীষ বেরিয়ে আসবে, শীষ বেরোনোর পরে ধানের দেখবেন শীষে ফুল চলে এসছে, ফুল ঝরে যাওয়ার পরে আবার কিন্তু আপনাদের এই সকল ওষুধগুলোই রিপিট করতে হবে। অর্থাৎ আপনাদের একের অধিকবার কিন্তু এই ওষুধগুলো রিপিট করতে হচ্ছে। কিন্তু এবার আপনাদের যে ওষুধটির কথা বলবো, এটি আপনাদের ধানের জমিতে একবারই স্প্রে করতে হবে এবং এর মেয়াদ খুব লং টাইম পর্যন্ত থাকে। এবং এখনও পর্যন্ত ধানের এই শোষক পোকার ক্ষেত্রে সবথেকে ভালো গুণমান ওষুধ এই আপনাদের ট্রিফুলোমেজোপ্রাইম 10% SC, যেটি আমরা বাজারে পেক্সেলন নামে পেয়ে থাকি। এই পেক্সেলনটি ডুপন কোম্পানি প্রথম তৈরি করেছিল 2019 সালে, এবং বর্তমানে এটি কর্টেবা কোম্পানি মার্কেটিং করছে। তো এই পেক্সেলনটি এখনও পর্যন্ত সবথেকে ভালো ওষুধ আপনার এই শোষক পোকার ক্ষেত্রে। এবং এই যে ট্রাইফুলোমেজোপ্রাইম, এই টেকনিক্যালের বর্তমানে 2023 সালে আরেকটি প্রোডাক্ট লঞ্চ করেছে, সেটি হলো সেনজেন্টা কোম্পানি, তার নাম হলো হিস্টেরিয়া। আপনারা এই হিস্টেরিয়ার মধ্যে পাবেন ট্রিফুলোমেজোপ্রাইম 20% WG। তো আপনারা যদি এই পেক্সেলনকে আপনাদের জমিতে ব্যবহার করেন, তাহলে আপনারা ব্যবহার করবেন 15 লিটার জলে 10 ml করে। আর যদি ভেস্টোরিয়াকে ব্যবহার করেন, তাহলে আপনারা ব্যবহার করবেন 15 লিটার জলে 5 গ্রাম করে। তো এই ট্রিফুলোমেজোপ্রাইম যে টেকনিক্যাল, এটি আপনাদের ধানের জমিতে কিন্তু একবারই ব্যবহার করতে হবে। আপনারা দ্বিতীয়বার কিন্তু এই টেকনিক্যালকে আপনাদের ধানের জমিতে আর ব্যবহার করতে পারবেন না। যদি কোনো কারণে আপনাদের এই শোষক পোকার জন্য ওষুধ ব্যবহার করতেই হয়, তাহলে আপনারা কিন্তু অন্য টেকনিক্যালের ওষুধ আপনাদের ধানের জমিতে ব্যবহার করতে হবে। তো আমার প্রিয় কৃষক ভাইরা, আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে যেই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।